हाई व्यूअर्स वेलकम टू माई अनदर वीडियो। आज के जानबो कीभावे कैपासिटर काज करे। एरकम कैपासिटर साथे आमरा सबाई मोटामुटी परिचित कारण आमरा इंटरमिडिएटे पढ़े आसछि। कैपासिटर सम्पर्के कैपासिटर बांगला नाम होच्छे धारक। एटी होच्छे आदान रूपे शक्ति संचय करे रखे। तो आमरा होच्छे इंटरमिडिएटे पढ़े आसछि, आमरा जानि जे एटार भितरे होच्छे दुटी समान्तरल पात थाके, मध्यमाने डाइलेक्ट्रिक पदार्थ थाके। तो एटा होच्छे वास्तवे होयतो देखि नाई, आसुन आमरा होच्छे देखे नेई। तो आपनी जदि आमार चैनले नतून होये थाकेन ताहले प्लिज सबसक्राइब करबेन এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন আরও ভিডিও পেতে। আমি ক্যাপাসিটরটি খুলে নিচ্ছি। খোলার পর এরকম দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে সমান্তরাল যে পাত আমরা দেখতে পাচ্ছি, সমান্তরাল পাতগুলো হচ্ছে পেঁচানো থাকে। হ্যাঁ, মধ্যখানে হচ্ছে দুটি পাতের মধ্যখানে ডাইলেকট্রিক পদার্থ থাকে। তো আসুন আমরা আরও হচ্ছে একটু গভীরে দেখে আসি। আপনারা বাদামি কালারে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ। হ্যাঁ, আর ডাইলেকট্রিক পদার্থে দেখেন, ডাইলেকট্রিক পদার্থের উপরে একটি সমান্তরাল পাত রয়েছে, আবার ডাইলেকট্রিক পদার্থের নিচে একটি সমান্তরাল পাত রয়েছে। অর্থাৎ দুটি সমান্তরাল পাতে হচ্ছে আদানগুলা জমা হয়। হ্যাঁ, একটি হচ্ছে ডাইলেকট্রিক পদার্থের উপরে যে পাটটি রয়েছে সেটাতে হচ্ছে আমাদের ইলেকট্রন জমা থাকে, আর নিচের যে পাটটি রয়েছে সেটাতে হচ্ছে আমাদের প্রোটন জমা থাকে। তো আমরা যদি এটা লম্বা করি তাহলে দেখবো যে এই যে সমান্তরাল পাতগুলো মোটামুটি অনেকটা লম্বা এবং এগুলো হচ্ছে পেঁচানো থাকে, এবং একটা পাত আরেকটা পাতের সাথে কিন্তু কানেক্টেড থাকে না, মধ্যখানে ডাইলেকট্রিক পদার্থ থাকে। মেইন মেকানিজমটা হচ্ছে দুটা সমান্তরাল পাত পেঁচানো থাকে, মধ্যখানে শুধু ডাইলেকট্রিক পদার্থ থাকে, এছাড়া আর কোনো হচ্ছে এটার কোনো মেকানিজম নাই। তো আশা করি বুঝতে পেরেছেন।